হাই বন্ধুরা, আপনারা দেখছেন পিকে নার্সিং চ্যানেলের ভিডিও। তো আজকে আলোচনা করব যে অপারেশন থিয়েটারে যখন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি অপারেশন হয়, তো অ্যাবডোমিনাল হিস্টেক্টমি অপারেশনে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেই নিয়ে আজকে এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন, পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমেই শুরু করছি যে একটি হিস্টেক্টমি অপারেশনের সেটে কি কি যন্ত্রপাতি দিতে হয়। প্রথমে আমাকে সফট হোল্ডিং ফোরসেপ তো লাগবেই, মানে সফট হোল্ডার যেটাকে বলে, তো স্পঞ্জেলিও বলে। তো সফট হোল্ডারের সঙ্গে চারটি ভালো অ্যালিস টিস্যু ফোরসেপ নিতে হবে আমাকে, এবং চারটি টিস্যু ফোরসেপের আগে যেটি আরেকটি রয়েছে নিডল হোল্ডার, নিডল হোল্ডারটি আমাকে নিতে হবে সফট হোল্ডিংয়ের। এইভাবে আমরা গুছিয়ে নিতে পারি ইনস্ট্রুমেন্টগুলি স্টেলাইজ করার আগে। এবং চারটি অ্যালিস হলো, একটি নিডল হোল্ডার, তারপরে নিতে হবে আমাকে কার্ড আর্টারি ভালো দেখে, তিনটি কার্ড আর্টারি নিলাম। তার সঙ্গে সঙ্গে রয়েছে স্ট্রেট আর্টারি, তিনটি টোটাল আর্টারি হবে ছটি, ছটির মধ্যে তিনটি স্টেট আর তিনটি কার্ড। এবং তার সঙ্গে আমাকে নিতে হবে তাওয়াল ক্লিপ, তাওয়াল ক্লিপ নিতে হবে, কারণ তাওয়াল ক্লিপও অনেক কাজ কাজে আসে। অনেক সময় কটারি ওয়্যার বা শাকার টিউব যখন ফিক্স করার জন্য এই তাওয়াল ক্লিপটি ব্যবহৃত হয়। এই আমার হলো একটি জেনারেল সেট, যেটি হিস্টেক্টমি অপারেশনে মানে নর্মালি দিতে হয়। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এক্সট্রাভাবে নিতে হয় আমাকে সিজার, ফাইন সিজার অ্যান্ড হেভি সিজার দুটাই। তো হিস্টেক্টমিতে আমাকে আরও কার্ড ক্ল্যাম্প নিতে হয় তিনটি, এবং স্টেট ক্ল্যাম্প রয়েছে আমার কাছে চারটি। তার সাথে সাথে আমার কাছে আরও ক্ল্যাম্প রয়েছে দুটি কার্ড, এগুলো আমি নিয়ে নিই। তো আরেকটি জিনিস যদি খেয়াল রাখতে হবে, তাহলে আমার নর্মাল একটি সেট হলো যেটার মধ্যে অ্যালিস টিস্যু ফোরসেপ, স্টেট আর্টারি, কার্ড আর্টারি, তাওয়াল ক্লিপ রইল এবং একটি সফট হোল্ডার রইল। তার সাথে সাথে আমার সিজার হয়ে গেলো দুই প্রকারের, ক্ল্যাম্পও হয়ে গেল। তার সঙ্গে আমি আরেকটি সফট হোল্ডার নিতে হবে। অনেক সময় পিনাট বানার জন্য সার্জেন্টরা অনেক সময় চেক করে গস পিস দিয়ে, পিনাট বানার জন্য আরেকটি সফট হোল্ডার আমার লাগে, কারণ এই সফট হোল্ডার যেটি রয়েছে প্রথমে পেশেন্টটিকে আপনার বিটাডিন দিয়ে ভালো করে পরিষ্কার করে এই সফট হোল্ডারটি আনস্ট্রাইল করে দেওয়া, মানে ফেলে দেওয়া হয়, এটি আর কাজে লাগে না। তারপরে আরেকটা এক্সট্রাভাবে নিলে আমার পিনাট পিনাট বানানোর জন্য কাজে লাগে। এবং আরেকটি সফট হোল্ডার আমার কাজে লাগে, কারণ অনেক সময় অ্যানাস্থেসিস স্যার যদি মনে করে পেশেন্টটিকে স্পাইনালে দিতে হবে, তখন সেখানে পরিষ্কার করার জন্য, গজ পিস ধরার জন্য এই সফট হোল্ডারটি আমার কাজে লাগে। তার সঙ্গে সঙ্গে আমাকে নিতে হবে টুথ ফোরসেপ এবং নন টুথ ফোরসেপ এবং বিপি হ্যান্ডেল। বিপি হ্যান্ডেল আমার চার নাম্বার নেওয়া হয়েছে, কারণ নর্মালি পেটের অপারেশনে 23 নম্বরের ব্লেড বা 22 নম্বর 23 নম্বর ব্লেডই ইউজ হয়। তো সেই ব্লেডে একমাত্র চার নম্বর বিপি হ্যান্ডেলই সেট হয়। তার সাথে আমাকে একটি বাটি নিতে হবে বিটাডিন নেওয়ার জন্য, এবং রয়েছে আমার কাছে ডিভার্স, ডিভার্সও লাগবে। আমার তিন প্রকার ডিভার্স রয়েছে, যেটি সাইজ অনুযায়ী সার্জনে পছন্দ হয় সেটি নেওয়া হয়। তো বন্ধুরা, এই হচ্ছে হিস্টেক্টমি অপারেশনের যন্ত্রপাতি আপনাদের দেখালাম। পছন্দ যদি হয় ভিডিওটি, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, থ্যাংক ইউ।